আসসালামু আলাইকুম। আজকে আরেকটি স্বাস্থ্যকর রসুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ করে দেখাবো খুবই স্বাস্থ্যকর ও ভীষণ মজার রসুনের চাটনি। রসুনের চাটনিতে শারীরিক অনেক উপকারিতা রয়েছে। খুব সহজ প্রসেসে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি, চলুন শুরু করি। এখানে আমি 15টা শুকনা মরিচ নিয়েছি। রসুনের চাটনি তৈরিতে শুকনা মরিচ ব্যবহার করতে হয়। শুকনা মরিচের কারণে চাটনির কালার খুব সুন্দর আসে। তবে কম ঝালের মরিচ ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। এই মরিচগুলোতে ঝাল কম, তাই আমি 15টা দিচ্ছি। ঝাল বেশি হলে 9 থেকে 10টা দিলেই হবে। এখন আমি প্রতিটা মরিচ 2 ভাগ করে কেটে পানিতে ভিজিয়ে রাখব। আমি একটা বাটিতে পানি নিয়ে মরিচগুলো কেটে কেটে পানিতে দিয়ে দিচ্ছি। আপনারা আমার কাটাটা খেয়াল করুন। মরিচ পানিতে ভিজিয়ে রাখলে এগুলো কিছুটা নরম হয়ে আসবে এবং ঝাল আরও কিছুটা কমে যাবে। কাটা হয়ে গেছে। আমি চামচ দিয়ে মরিচগুলো পানিতে একটু ডুবিয়ে দিচ্ছি। মরিচগুলো ভিজতে থাকুক, চলুন এবার রান্না শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মাঝারিতে আছে। এখানে আমি সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সাধারণ রান্নার তেল ব্যবহার করতে পারবেন, তবে সরিষার তেল দিলে চাটনির স্বাদ ভালো আসে। এখান থেকে 1 টেবিল চামচের মতো তেল আমি প্যানে দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে এতে দিব রসুন। এখানে আমি 250 গ্রাম রসুন নিয়েছি। রসুনে কোয়া থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যে কোনো রসুন দিয়ে রসুনের চাটনি তৈরি করতে পারবেন। রসুনের কোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে রসুনগুলো হালকা একটু ভেজে নিব। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে সবগুলো রসুনের কোয়া সমানভাবে ভাজা হবে না। 2 মিনিটের মতো নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন রসুনের সাথে দিব 1 ইঞ্চি সাইজের 2 টুকরা আদা। সাইজটা দেখে বুঝতে পারছেন কতটুকু আদা দিচ্ছি। এখন আবারও নেড়ে নেড়ে আদাসহ ভেজে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। রসুনের চাটনি কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী। এ চাটনি ভাত, পোলাও, রুটি, পরোটাসহ সব কিছুর সাথে খাওয়া যায়। খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। আমার অনেক পছন্দের একটা খাবার। এছাড়া রসুনের আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যেমন রসুনের আচার, রসুনের ভর্তা, রসুন দিয়ে মাংস রান্না। রেসিপিগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মিডিয়াম আঁচে রসুন আদা 2 মিনিট ভাজার পর এতে দিব ভিজিয়ে রাখা শুকনা মরিচ। মরিচগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি। আর মরিচের বাড়তি বিচিগুলো পানির তলায় গিয়ে জমা হয়েছে। আমি এই বিচিগুলো দিব না, এগুলো আমি ফেলে দিব। আপনারা চাইলে সব বিচি সহ তুলে নিতে পারেন। মরিচগুলো আমি প্যানে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, দিচ্ছি 1/2 চা চামচ আস্ত ধনিয়া। এখন আবারও নেড়ে সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ ভেজে নিব। রসুন, আদা ও শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। দেখুন রসুনের গায়ে লালচে দাগ পড়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে উপকরণগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা করে সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। আর সাথে কিছুটা পানি দিতে হবে, যাতে উপকরণগুলো পেস্টের মতো হয়ে যায়। দেখুন আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। ব্লেন্ড করার সুবিধার জন্য আমি সামান্য পানি ব্যবহার করেছিলাম। আর ব্লেন্ড করার পর পেস্ট কেমন হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটা থকথকে পেস্টের মতো হয়েছে। আর এখন আমি ফোড়ন দেওয়ার জন্য চুলায় প্যান গরম করে নিচ্ছি। প্যান গরম করে দিব সরিষার তেল। এখানেও আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানেও সাধারণ রান্নার তেল ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে দিব সরিষা দানা, এখানে 1 চা চামচ আছে। সরিষার দানা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ লো করে রেখেছি, বেশি আঁচে ভাজলে মশলাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে পুড়ে যাবে। সরিষা 1 মিনিটের মতো ভেজে এবার তেলের মধ্যে দেব 1/2 চা চামচ আস্ত জিরা, আর দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এ ফোড়নের কারণে কিন্তু চাটনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর চাটনি খেতেও খুব ভালো লাগবে। লো আঁচে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলোর মধ্যে আদা, রসুন ও শুকনা মরিচের পেস্ট দিয়ে দেব।
অনবরত নেড়ে মশলা ও তেলের সাথে রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন দিব স্বাদমতো লবণ। আমি এক চা চামচ দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিব 3-4 মিনিট। ততক্ষণে পানিটা টেনে আসবে আর চাটনি তৈরির প্রসেস সম্পন্ন হবে। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে চাটনি প্যানে লেগে গিয়ে পুড়ে যাবে। যারা আগে কখনো রসুনের চাটনি তৈরি করেননি, আমি তাদের অবশ্যই বলবো একবার হলেও চাটনিটা তৈরি করে দেখুন, খেতে এটা সত্যি অনেক মজার। দেখুন, আমি নেড়ে নেড়ে 4 মিনিটের মতো চাটনিটা কষিয়ে নিয়েছি আর বাড়তি পানিটা টেনে গেছে ও গাঢ় একটা পেস্ট হয়ে গেছে। রসুনের চাটনি পুরোপুরি তৈরি। এখন আমি চুলা অফ করে চাটনিটা নামিয়ে নিচ্ছি। এই চাটনি ফ্রিজে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। আল্লাহ হাফেজ।